হ্যালো এভরিওয়ান, কেমন আছে সবাই? আশা করি ভালো আছো। আমি আজকে আবার চলে এসেছি এক নতুন ভিডিও নিয়ে। আমি এখানে চায়ের জল বসিয়ে দিয়েছি, আমাদের চা রেডি উইথ বিস্কিটস অ্যান্ড কেক। আমাদের চা খাওয়া হয়ে গেছে, আজকে একটু লেট হয়ে গেছে, আসলে ছুটির দিনে যা হয়। আজ ভেবেছি একটু জামা কাপড় মেশিনে দেব, কিন্তু রোদই উঠছে না, রোদের কোনো তেজই নেই। তো এখন হলো ব্রেকফাস্টের টাইম, তো চলো দেখে নিই কি বানাবো ব্রেকফাস্টে। কড়াইতে তেল দেওয়া হয়ে গেছে, এখন কালো জিরা দিয়ে দেব, আর সব সবজিগুলো ঢেলে দেব। হলুদ দেব, ফ্লেমটাকে হাই করে দিবে। দেখুন সব সবজিগুলো মিলে কি সুন্দর ভাইব্রেন্ট কালার এসেছে। আজ বানাবো পরোটা। আমাদের ব্রেকফাস্ট রেডি, আমাদের ব্রেকফাস্ট হয়ে গেল, এখন চলে এসেছি আমরা আমাদের ব্যালকনিতে। এই মিনি রোস্টটাতে অনেকগুলো করি এসেছে,
তোমরা সবাই দেখতেই পাচ্ছো। আজ তোমাদের আমি একটা জিনিস দেখাবো। এই যে বাটিতে আমি একটা লিকুইড নিয়েছি, এটা আসলে আমার হাজবেন্ড বানিয়েছে গাছেদের জন্য। হয়তো অনেকেই জানবেন, যারা জানেন না তাদেরকে বলছি, এটা হলো কলার খোসা, ডিমের খোসা, কফি, চায়ের পাতা, টক দই সব নিয়ে আমি এটাকে গরম বসিয়েছি জল দিয়ে। তারপরে অনেকক্ষণ ফুটিয়ে নেওয়ার পরে আমি জলটাকে ছেঁকে এই বোতলে ভরে নিয়েছি। এটা আমার হাজবেন্ড বানিয়েছে, যদিও এটা নাকি গাছেদের জন্য খুবই ভালো জিনিস। সত্যি তাই, এটা এত ভালো যে আমি নিজে এটা রেজাল্ট পেয়েছি। এখন আমি এটা গাছেদের মাটিতে দিয়ে দেব। এখন হলো লাঞ্চ টাইম, চলো দেখে নিই আমার হাজবেন্ড লাঞ্চে কি বানাবে। তো আমার হাজবেন্ড বানাবে লাঞ্চে পাবদা মাছ সর্ষে বাটা দিয়ে। সর্ষে বাটা রেডি হয়ে গেছে। এখানে আলু কেটে রেখেছে, মাছগুলো হালকা ভেজে তুলে নিতে হবে।
রেডি হয়ে গেছে। তো আজ ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। ভালো থাকবে, সুস্থ থাকবে। বাই।